Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdalillah wassalatu wassalamu ala rasulillah. দোয়ার কবুল বা দোয়ার আদব এ সম্পর্কে ভিডিও ইতিপূর্বে যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখে আসবেন। যে কোনো জিনিসের আদব রয়েছে, তেমন দোয়া করার ক্ষেত্রেও আদব রয়েছে। তারা ধারাবাহিকতায় আজকে দোয়ার আদব সম্পর্কে নবম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। দোয়ার আদব সম্পর্কে বারবার চাওয়া, বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যা ইচ্ছা তা চাইবে, কাকুতি মিনতি করবে, তবে দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়ো করবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। আবার বলতেছি, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না, ওই সব দোয়াগুলি কবুল করা হয় না, কেউ যদি কোনো পাপ কাজের সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করে এবং আত্মীয়তা ছিন্ন সম্পর্কে দোয়া করে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া বলতে কি বুঝাচ্ছেন? তিনি বলেন যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি। তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয়। অতএব আমরা যখন কোনো দোয়া করব, তখন খাস দিলে তাড়াহুড়া না করে স্থির সহকারে আমরা দোয়া করব, এবং কোনো পাপ কাজের জন্য কোনো দোয়া কবুল করা হয় না, এবং আত্মীয় স্বজনের ছিন্ন সম্পর্কে কোনো দোয়া কবুল করা হয় না। এই ছিল বন্ধুরা দোয়ার নবম ভিডিও। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।